আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি একটা মজার একটা শুটকি ভর্তা, শুটকি ভুনাও বলা চলে, ভর্তাও বলা চলে, কি একটা অদ্ভুত একটা রান্না আমার বৌমার কাছ থেকে শিখেছি। আমার বৌমা মারিনা আমির, ওর আদি বাড়ি হলো নোয়াখালী, কিন্তু ওরা বড় হয়েছে চিটাঙ্গে। তো এই শুটকি ভর্তাটা যখন বিয়ের পরে এসে যখন সভাপতি বউরা একটু রান্না টান্না করে, ও যখন এই রান্নাটা করলো না, আমরা যে কয়জন মানে খেলাম, আমরা সব একদম স্টান্ট হয়ে গেলাম যে এটা কি এত মজা এবং একদম অন্যরকম। তো সেই ভর্তাটা আমি, ভর্তা বা এটার নাম কি আমি জানি, ভুনাও বলা চলে না, আমি একটুখানি বলি, আপনারা একটু মাইনরলি দেখেন। এটা একদম লোটটা শুটকি টুকরো করে যেভাবে পরিষ্কার করে, হ্যাঁ, টেলে নিয়ে গরম পানিতে ধুয়ে ভিজিয়ে রেখে পাটাতে বাটা। এটা এটাতে কিন্তু কোনো মশলা টশলা নাই, এটা জাস্ট মানে যদি পরিষ্কার ওই কথাগুলো না বলি তাহলে এক কথায় বলবো, এটা লোটটা শুটকি কাঁচা বাটা। তারপরে এটা হলো শুকনা মরিচ, কোনো টালা টালা না, শুকনা মরিচটা গরম পানিতে ভিজিয়ে রেখে তারপরে পাটায় বাটা। আর এখানে আছে পেঁয়াজ ও রসুন হালকা করে ছেঁচা, আর হলো কিছু পুঁই শাক, খুব অল্প, এটা তো রান্না করলে একদম অল্প হয়ে যাবে। আর হলো তাজ্জব একটা ডিম, মুরগির ডিম, ফার্মের মুরগির ডিম। আমি এখন রান্নাটা শুরু করি। আমি তেলে দিয়ে দিচ্ছি এই ছেঁচা রসুন পেঁয়াজ এবং পুঁই শাক, এবার আমি ওই যে বাটা শুটকিটা ওটা দিয়ে দিচ্ছি, সাথে একই সাথে মরিচ বাটাটাও দিব। আল্লাহ গো, অনেক সময় বাজার থেকে মরিচ আনলে বোঝা যায় না যে এই মরিচটা কতটুকু ঝাল হবে। এভাবে আমি একটু কষিয়ে নিই, তারপর লবণ দেব। লবণ দিলাম, আমার মনে হয় না যে এটাতে পানি দিতে হবে, লবণ লবণের শাকের থেকে আর একটু পানি বের হবে। এটা না এত মজা লাগে, এত সুস্বাদু, ভাই মানুষ কত ভুল ধরে, মজা বলার জন্য একজন অনেক বড় রচনা লিখছেন। মজা মানে আনন্দ করা, ফান করা, হাসি ফান করা, আনন্দ করা ইত্যাদি ইত্যাদি হলো মজা লাগার অর্থ। আর খাবার যখন অনেক খেতে ভালো লাগবে সেটা বলতে হবে উপাদেয়। ওকে, এটা খুবই উপাদেয় একটা, কি ভাই, ভর্তা নাকি ভুনা, ভর্তাই বলি কারণ এটা ফাইনালি ভর্তার মতোই লাগে দেখতে। এটাতে আলাদা করে কোনো কাঁচামরিচ দিব না। এটা যদি এরকম হয় যে বৌমার চেয়ে আমারটা বেশি মজা হলো তখন কেমন হবে? এটা ফেটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব ডিমটা। দিলে হয় কি, আমি যেটা দেখলাম মানে একটু ফেপে ওঠে, ফাঁপা ফাঁপা একটা, রাবারি রাবারি একটা স্বাদ হয়। আমি কখনোই মানে কল্পনাও করি নাই যে শুটকিতে ডিম ব্যবহার করা যেতে পারে।
একটু ডিমটা দেওয়ার পর একটু অনবরত নাড়তে হবে, কারণ ডিমের ওই সাদা অংশটা একটা রেখা সুতার মতো তৈরি করে, ওটা দেখা গেলে ভালো দেখা যায় না। হয়ে গেছে আমার উপাদেয় লইট্টা শুটকির ভর্তা, আমি এটা বেড়ে নিচ্ছি। খুবই মজাদার, আমি খুব একটা ভোজন বিলাসী না, ভোজন রসিকও না, আমি বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচি না, কিন্তু তারপরেও আমি নতুন নতুন জিনিস মানে চেখে দেখতে পছন্দ করি, আজকাল যেটা বলে যে ট্রাই করে, চেখে দেখতে পছন্দ করি এবং সেটার ভালো মন্দ একদম যা মুখে দেওয়ার সাথে সাথে খুব খারাপ লাগলো আমি সাথে সাথে সেটা একদম ইয়াক করে আমি ফেলে দিই না, আর যেটা খুব ভালো লাগে সেটা আমি শেখার চেষ্টা করি। তো যাই হোক, সবাই যার যার জায়গার মতো সবাই ভালো থাকার চেষ্টা করেন, এবং আমার দোয়া আল্লাহ আপনাদের সত্যিকার অর্থে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।